এবং ব্যাকে মিক্সড করে দেব আর এইটা মাছটা আমি ফ্রন্টে দেব এই যে এইটা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডলার ট্রিতে সামারে কি কি উঠেছে ওদের দোকানে এগুলি নিয়ে একটা ভিডিও করেছি তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল
ওকে বাবা এই যে আমি কি কি কিনছি দেখেন এইগুলি আমি কিনছি এইগুলি আমি সাইড দিয়ে দিয়ে দেব এগুলি কিন্তু প্লাস্টিকের এই যে একটার ভিতর দিয়ে এই যে এইটার ভিতর দিয়ে আরেকটা দিয়ে দেওয়া যাবে এই যে দেখেন এই যে এইটা এইটার ভিতর দিয়ে দিয়ে দেওয়া যাবে তো এটা দিয়ে আমি মানে ডিজাইন করব এটা প্লাস্টিকের একেবারে সস্তা 115 করে কিন্তু দেখতে আর কি সুন্দর লাগে যে এগুলি আমি অনেকগুলি কিনছি এটা আমার গার্ডেনের সাইডে দিব আমার মনে হয় আমি এটা পিছনের সাইডে দিব আমি এখনো শিওর না যে আমি কোথায় দিব এগুলি অনেকগুলি কিনছি আটটা কিনছি মানে দেখতে কিন্তু স্ট্যান্ডার্ড লাগে বাট এর একেবারে মানে সস্তা দামের আর প্লাস্টিকের এই যে দেখেন এগুলি কিনছি আটটা আর এটা দিব আর কি গার্ডেনে এটা গার্ডেনের সাইডে দেব আর কি আমার ফ্রন্টে যে ঢুকব ওইখানে দিব আর কয়েকটা পাখি কিনছি যে এগুলি গার্ডেনের ভিতরে দিব কিছু দেব সামনে আর কিছু দেব বাইরে এটা কিনছি আমি তিনটা এইটা একটা কালার এইটা একটা কালার আর এইটা আর একটা কালার মানে তিন ধরনের কালার কিনছি এগুলি সব ফ্রন্টে এবং ব্যাকে মিক্সড করে দিব আর এইটা মাস্টার আমি ফ্রন্টে দেবো এই যে এইটা ইয়েটা স্টারটা আর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ওই যে প্ল্যান্টে যে লেবেল দেয় মানে এটা কোনটা কি কোন বীজ দিলাম আর কি ওই লেবেলটা এখানে এইখানে নাম লিখে দিতে হবে যে এটা কোনটার বীজ কোন কোনটার মধ্যে দিলাম এটা লেবেল করার জন্য এটা দশটার একটা প্যাক তো এটা আমার ওই যে এক ভাবি আছে সেই ভাবি বলছে যে ওনার লাগবে তো আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আমি যদি পাই আমি নিয়ে আসবো ওনার জন্য কিনছি আর আমার জন্য কিনছি এই যে কারণ মাঝে মাঝে ভুলে যাই যে আসলে কোনটার মধ্যে কোনটা দিচ্ছি এগুলি হচ্ছে দশটার প্যাক আর যেটা কিনছি এগুলি হচ্ছে তো চিনে নি মাটির জন্য মাটি খোঁড়ার জন্য এটা দুই ধরনের একটা হচ্ছে আপনার এই যে একটু চওড়া মানে একেবারে কম দামের মধ্যে কিন্তু জিনিসগুলি খারাপ না 125 করে যেহেতু ডলার ট্রি থেকে আপনার বেশিরভাগই হচ্ছে 125 বাট 125-এর নিচে নাই কোনোটা কিছু কিছু জিনিস আছে 125-এর উপরে আছে বাট নিচে নাই আগে ছিল আসলে $1 করে তো এইগুলি কিনছি আমার একটা এইরকম আছে একটা না দুইটার মাঝে মাঝে আমি পাই না কোথায় মানে চলে যায় যায় না তো আসলে এদের তো আর পা নাই যে হেঁটে যাবে কিন্তু আমি কোথায় রাখি আমি নিজেও জানি না তো এগুলি আসলে আমি কিনছি এখন মোটামুটি গার্ডেনের কাজ যেহেতু শুরু হয়েছে আমি কিছু কিছু করে ইয়া করব আর কি প্ল্যান্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।